हाय फ्रेंड्स, वेलकम टू माय पाठशाला। आजकेर ए वीडियोते आमरा बंगानुवाद करब एक पैसेज के इंग्लिश थेके बांग्लाय ट्रांसलेट करब। ए पैसेजटी तुम्हरा निजेरा बाड़ीते करते पारो, एखाने वीडियोटा पज करे तुम्हरा निजेरा खाते करो, तारपरे आमार ई मडेल उत्तर थेके तुम्हरा मिलिये निते पारो। एटा होच्छे प्रसेस। तो जतदिन ना परीक्षा होच्छे बा परीक्षार डेट तुम्हरा पाच्छो, तुम्हरा किन्तु बाड़ीते प्रिपेयर होते थाको। विभिन्न विषये विभिन्न वीडियो माय पाठशाला रही है, तुम्हारा सेगल के स्टाडी करो। को क्वेरी थे कमेंट करो और अवश्य शेयर करो। अनेक खेटे वीडियो बनाते हैं तो यो तुम्हारा बोए पे जा एक्सप्लेनेशन क्यों तुम्हारा करते पर एग्जाम क्षेत्र तो सहजे से जिसटाई क्यों एखे एक्सप्लेन करो कि आज गुड बुक्स आर द स्टोर हाउस अब नलेज एंड विजडम। एनी ओन हू हेज द की कैन एंटार दिस स्टोर हाउस and help himself. Okay, what is the key? Simply the ability to read. মানে খুব ছোট একটা প্যাসেজ দিয়েছে, এটাকে আমাকে বাংলায় অনুবাদ করতে হবে, যেটা তোমাদের ক্লাস টেনের বাংলা সিলেবাসে রয়েছে। তো তোমরা কিন্তু যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কমনও পেয়ে যেতে পারো। যদি কমন নাও পাও, এই প্র্যাকটিসটা তোমাকে হেল্প করবে এক্সামে করতে। गुड बुक्स आर द स्टोर हाउस अफ नलेज। तो नलेज मान ज्ञान एवं उइजडम मान ज्ञान। ओके, नलेज मान ज्ञान, उइजडम मान ज्ञान। तो स्टोर हाउस कथार अर्थ क्य? स्टोर हाउस हे भाण्डार जेखने स्टोर कर रखी। हमें बी पढ़ी प्रत्येक दिन जीवन थे ज्ञान लाभ करी, सेगल माइंडे विभिन्न कक्षे सेगल के स्टोर कर रखी, जो हमारे प्रयोजन है सेगल के यूज करी। ओके, तो এখানে ওটাই বলছে আমাদের যে গুড বুকস আছে, মানে যে ভালো বই, যে ভালো যারা ভালো বই পড়ে, সেই ভালো বইগুলো হচ্ছে জ্ঞানের ভান্ডার। ওকে, তো প্রথম লাইনটা আমি কি লিখতে পারি? ভালো বই হলো জ্ঞানের ভান্ডার। ওকে, এনিওয়ান হু হ্যাজ দ্য কি, anyone who has the key, যে কেউ বা কোনো একজন যার কাছে চাবি আছে can enter this storehouse। যেমন ধরো কোনো দোকান, তাদের গুদাম ঘর থাকে বা স্টোর হাউস থাকে যেখানে তাদের মালপত্র, মানে দোকান দোকানে রাখার পরে যে বেশি মালপত্রগুলো থাকে সেগুলো স্টোর হাউসে রেখে দেয়, এবং সেই স্টোর হাউসের যে চাবি, চাবি যার কাছে আছে সেই তো স্টোর হাউসে প্রবেশ করতে পারবে। তো আমি কি বলেছি যে ভালো বই হচ্ছে জ্ঞানের স্টোর হাউস। ওকে, ভালো বই হচ্ছে জ্ঞানের স্টোর হাউস। তো সেই স্টোর হাউসে প্রবেশ করতে গেলে চাবির প্রয়োজন। তাহলে এনিওয়ান, কেউ যার কাছে চাবি আছে সে কিন্তু এই স্টোর হাউসে প্রবেশ করতে পারে। অর্থাৎ কোনো একজন, কোনো একজন যার কাছে এই স্টোর হাউস বা জ্ঞানভাণ্ডারের চাবি রয়েছে, সে এখানে প্রবেশ করতে পারে। কি লেখা আছে? ক্যান এন্টার মানে প্রবেশ করতে পারে। অ্যান্ড হেল্প হিমসেলফ, এবং নিজেকে সাহায্য করতে পারে। ওকে, শেষ লাইনটা কি লেখা আছে? হোয়াট ইজ দ্য কি, একটা প্রশ্ন হচ্ছে যে এই চাবি জিনিসটা কি। যেমন ধরো কোনো তালা খুলবে চাবি আছে, তো এই গুড বুকস বা নলেজ, এই জ্ঞান, এই জ্ঞানের যে চাবি আছে এটা কি চোখে দেখা যায়? তো এটাই জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য কি, এই চাবিটি কি, এই চাবিটি কি। এখানে জ্ঞানের যে স্টোর হাউস বা ভান্ডার তার চাবি কি, সেটা হচ্ছে সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড, পড়ার অভ্যাস। সাধারণভাবে পড়বার অভ্যাসই হল
জ্ঞান ভাণ্ডারের চাবি। ওকে, জ্ঞান ভাণ্ডারের চাবি। তাহলে যেমনভাবে কোনো দোকানঘর বা স্টোর হাউসে প্রবেশ করতে গেলে চাবির প্রয়োজন, এই জ্ঞানের ভাণ্ডারে প্রবেশ করতে গেলে কিন্তু পড়বার অভ্যাসটা খুবই বেশি প্রয়োজন। দ্যাট মিনস দ্য অ্যাবিলিটি টু রিড, পড়ার ক্ষমতা বা পড়ার সক্ষমতা খুব বেশি ইম্পর্টেন্ট। সো খুব সহজ একটা বঙ্গানুবাদ ছিল, এক্সামে সহজেই আসবে, কিন্তু অন্য রকমের আসতে পারে, যেটা তোমাদের প্র্যাকটিসটা করে যেতে হবে অবশ্যই এক্সামের জন্য। তোমাদের যদি কোনো ডিফিকাল্টি লাগে, কোথাও সমস্যা হয় কোনো বঙ্গানুবাদ নিয়ে, তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো, হেল্প করার চেষ্টা করব। আমরা এই জন্যেই এই ইউটিউব চ্যানেলটা করেছি। তো এখানে তোমরা তোমাদের কোয়ারি আমাদের জানাতে পারো, এবং অবশ্যই তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইবটা করে নেবে। থ্যাংক ইউ।